ওম গাম গানা পেতে ওম হ্রীম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী সুদেবায় নামা আমাদের চ্যানেল ভাগলাপে সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করবো একটি লেবু একটিমাত্র লেবু আপনাকে উন্নতির চরম শিখরে উঠিয়ে দিতে পারে যদি ব্যবহার করেন এইভাবে একটিমাত্র লেবু আপনাকে বেরোজগার থেকে চাকরি পাইয়ে দিতে পারে সেটি সরকারি বা বেসরকারি যাই হোক না কেন আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে আপনাকে উন্নতির চরম শিকারে উন্নীত করে দিতে পারে প্রচুর ধন সম্পত্তির মালিক করে দিতে পারে বাস্তু দোষ মিটিয়ে দিতে পারে কোন নজর থেকে আপনাকে মুক্ত করে দিতে পারে এবং বৈবাহিক জীবন আনন্দে ভরিয়ে তুলতে পারে স্বামিস্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করে দিতে পারে একটিমাত্র লেবু যদি আপনি ব্যবহার করেন এইভাবে সেটি কী পদ্ধতিতে আপনি করবেন সে সম্পর্কে জানবো কিন্তু তার আগে আমরা বলবো যে কালো জাদুর কালা জাদু তুকতাক সমস্ত কিছুরও প্রভাব আপনি এই লেবু থেকে মুক্ত করতে পারবেন আমরা জানব এই ভিডিওতে আমরা নিজেদের জীবনকে সুন্দর করে তুলে নিতে পারবো কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটে ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা চলার পথে অনেক ঈর্ষান্বিত মানুষকে দেখি আর সব থেকে বড়ো সত্য কি জানেন বড় সত্য হচ্ছে আপনার আত্মীয় স্ব স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরাই আপনার ঈর্ষার কারণ আপনাকে বেশি ইচ্ছা করে আপনাকে আপনার প্রগতি দেখে জলে আপনার ভালো দেখে তারা সহ্য করতে পারে না ভালো করে চিন্তা করে দেখুন আপনি একটা খুব সুন্দর বাড়ি বানিয়েছেন বা সুন্দর গাড়িতে গাড়িটা দাঁড়িয়ে আছে আপনার বাড়ির সামনে আশেপাশের লোক কটা যাবে কটা দেখবে কিন্তু পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধব আত্মীয় পরিবেশন প্রতিবেশী প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জ্বলবে আর আপনাকে হাই জানাবে বলবে ইস ওর এত বড় বাড়ি বাব্বা কত টাকা ইনকাম করে বাবা দেখেছিস সমস্ত হায় সমস্ত কুনজর এগুলোই আপনার প্রগতিতে বাধার সৃষ্টি করবে আর আপনি কী করে জানবেন ছদ্মবেশী বন্ধুবেশী শত্রুকে মুখোশ পরে আছে মুখ না মুখোশ চেনার সাধ্য তো এখন আমাদের কারোরই নেই বা কেউ আপনার ক্ষতি করার জন্য কি করছে তাই লেবুকে আপনি কাজে লাগাবেন সর্বদা আপনার সঙ্গী করে রাখবেন লেবু সবাইকে বলবো বাড়িতে অন্তত লেবু রাখবেনই নিজের এই কুনজর নজর থেকে বাঁচার জন্য আপনার যে ঘরেই আপনি থাকুন যে ঘরে বেশি থাকেন বেটার টু সে আপনি কিন্তু এই প্রত্যেকটা রুমে করতে পারেন একটা ঘরে একটা যে আমাদের ঘর সেই ঘরে তো অনেকগুলো রুম ঠাকুর ঘরে করার দরকার নেই এটি রান্নাঘরে করুন বসার ঘরে করুন শোবার ঘরে করুন যেখানে ইচ্ছা আপনি করতে পারেন একটি রুমের ভালো করে বুঝে নিন একটি রুমের তিনটে কর্নারে আপনাকে তিনটে লেবু রাখতে হবে লেবু যেন একটু অক্ষত হয় ছেঁড়া ফাটা না হয় দাগ যেন না থাকে এরকম তিনটে একটা কোনা বাদ দেবেন এবারে বলবেন কোন কোনাটা বাদ দেবো যে কোনো কোনা বাদ দেবেন যে কোনো তিনটে কোনায় রেখে দেবেন আপনি যখন লেবুটা শুকিয়ে গেছে দেখবেন ফেলে দেবেন বলবেন কবে থেকে শুরু করব শনিবার থেকে মঙ্গলবার থেকে শুরু করুন এরকম আপনি করুন যত নেগেটিভিটি আপনার উপরে কেউ আরোপ করতে চাইবে সে নেগেটিভিটি শোষণ করে নেবে হ্যাঁ একটি কথা বলি যখনই আপনি এই লেবুটিকে চেঞ্জ করবেন না খালি হাতে করবেন না হাতে একটা গ্লাভস পরে নেবেন যাদের গ্লাভস নেই একটা হাতে পলিথিন বেঁধে ফেলবেন দিয়ে পলিথিন শুদ্ধ গ্লাভস শুদ্ধ বা গ্লাভসটা ধুয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই একদম নোংরা আবর্জনা ফেলার জায়গায় ফেলে দিন ডাস্টবিনে ফেলে দিন যেখানে কেননা এটা নেগেটিভিটি শোষণ করেছে এটা যেন আপনার জীবনে আবার ফিরে না আসে ফেলে দিন এটি করতে থাকুন আপনি দেখুন কোনো খারাপ শক্তি আপনার ধারে কাছে আসতে পারবে না আপনার প্রগতি তখন নিতে হবে কে আটকাবে বৈবাহিক জীবনে দেখুন একটি কথা বলি যে সুখী দাম্পত্যেও কিন্তু নজর লাগে বাব্বা কি প্রেম কি ভালোবাসা হাই লেগে যায় এত বন্ধন হাই লেগে যায় সেই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের কথা কাউকে শেয়ার করবেন না আপনি আপনার আর স্বামীর সাথে কি সুন্দর মুহূর্ত কাটান মহিলাদের মধ্যে এটা দেখতে পাওয়া যায় আমার স্বামী না এরকম আমার স্বামী না ওরকম এই কথাগুলো বলেন বলবেন না হাই লেগে যায় সে হয়তো সেই সুখে বঞ্চিত সে তখন হাই লাগিয়ে দেয় তাই আপনার স্বামীর সাথে আপনি কিভাবে অন্তরঙ্গ সময় আপনি কাটাচ্ছেন সেটি বলবেন না যেমন পুরুষদেরকেও বলবো আপনার স্ত্রীর সাথেও কতটা আন্তরিকতার অন্তরঙ্গ মুহূর্ত কাটান বলবেন না অর্থাৎ এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত এবং এগুলো খুব সেন্সিটিভ জিনিস এগুলো না জনসমক্ষে প্রকাশ করবেন না আপনার ভালোবাসা চার দেওয়ালের মধ্যেই থাকুক আপনার অনুভূতি আপনার স্বপ্ন পূরণ আপনার ভালো থাকা চার দেওয়ালের মধ্যেই থাকবেন একদম স্বামী স্ত্রীকে নিয়ে আলোচনা করবেন না আর একটা কথা বলে দিই এসোজন বসুজনকে সোজা আপনার ঘরে ঢুকিয়ে বেডরুমে বসাবেন না এই বেডরুমটাই আপনার কিন্তু সুন্দর মধুর সম্পর্কের একটি পরিকাষ্ঠা একটি পরিকাঠামো একটা বাতাবরণ এখানে অন্য মানুষকে আপনাদের দুজন ছাড়া অন্য মানুষকে বসাবেন না তাহলে কিন্তু সেই ছন্দ কেটে যাবে মধুর মধুরতা কেটে যাবে যারা অলরেডি করেন দেখুন মিলিয়ে দেখুন এটা হবেই তাই বেডরুমে কাউকে অ্যালাউ করবেন না বেডরুম ব্যক্তিগত আপনাদের দুজনের এটা মাথায় রাখবেন এইখানেও কিন্তু ওই যে বললাম নজর হাই তাই স্বামী মধ্যে ভালোবাসা বজায় রাখতে মধুর সম্পর্ক রাখতে কারণ একটা ভীতি নির্ভর করে ভালোবাসার উপর এই ধরাতলে আমরা বাঁচতে চাই বাঁচার আশা রাখি স্বপ্ন দেখি শুধু ভালোবাসার জন্য ভালোবাসাহীন জীবন মেনে নেওয়া যায় না তাই আপনি কি করবেন একটা মাঝারি মাপের পাত্র নেবেন দিয়ে সেখানে তিনটে লেবু জলের মধ্যে ফেলে দেবেন একটা মাঝারি পাত্র নেবেন মাঝারি মাপের কাচের হলে খুব ভালো হয় দি জল নেবেন পুরো জল নেবেন না একটু জল ফাঁকা রাখবেন দিয়ে সেখানে তিনটে লেবু ফেলে দিয়ে শোয়ার ঘরে রেখে দেবেন যে কোনো কোনায় রেখে দিন দেখবেন বৈবাহিক সম্পর্কের অবনতি ঘটবে না মধুর সম্পর্ক থাকবে যাদের ডিভোর্সের দিকে চলে যাচ্ছে তাদেরকেও বলবো এই কাজটি করুন এই যে ডিভোর্সের কথা বলতে মনে পড়লো এক সময় মধুর সম্পর্ক ছিল এখন সেটি তিক্ততায় পরিণত হয়েছে দুজন দুই মেরুর যেন মনে হচ্ছে কেউ কাউকে চেনে না একে অপরের এর মুখ দর্শন করতে চাইছে না একে অপরকে সহ্য করতে পারছে না মনে হচ্ছে আমার জীবনটা হেল হয়ে গেল এই পরিস্থিতি কি জন্য সৃষ্টি হয় এর জন্য কিন্তু কু নজর হায় দায়ী তাই অশুভ শক্তি দায়ী তাই এটি করুন দেখুন সেখান থেকে আপনাদের আবার সেই সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন এরপরে বলবো যে আপনি যারা বেকার বেকারত্বের জ্বালায় জ্বলে পুড়ে মরছেন কেননা বেকারত্বের জ্বালা কি। যে জ্বলেছে সেই কিন্তু জানে তাই এখান থেকে মুক্তি পাওয়ার জন্য বা আপনি কর্মক্ষেত্রে যে কর্মক্ষেত্রে আছেন সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য সেখানে উন্নতি করার জন্য প্রমোশনের জন্য স্যালারি বাড়ার জন্য কী করবেন নটা লেবু নেবেন ছোটো ছোটো নিন অসুবিধা নেই হ্যাঁ এগুলো সবই ওই পাতি লেবু বা কাগজি লেবু নেবেন দিয়ে একটা সেরেমিকের পাত্রের পাত্র নেবেন বলবেন সেরেমিকের পাত্রটা কী সেরেমিকের পাত্র হচ্ছে এটি উচ্চ উত্তাপে তৈরি মাটি দ্বারাই মাটি দ্বারা উন্নত পদ্ধতিতে উচ্চ উত্তাপে তৈরি একটি পাত্র মাটির পাত্র এটা মাটি থেকেই তৈরি হয় কিন্তু উচ্চ উত্তাপে তাই এটি কিন্তু খুবই শুভ তাই এই পাত্রের মধ্যে আপনি নটা লেবু রেখে ফ্রিজে রেখে দিন আপনি ঢাকা দিয়েই রাখুন একটা ঢাকা দিন কিছু দিয়ে রেখে দিন এই পাত্রে ফ্রিজে রেখে দেবেন যাদের ফ্রিজ নেই তারা কী করবেন এই তাড়াতাড়ি আসলে যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য এই পদ্ধতিটি তাহলে যেন নষ্ট না হয়ে যায় সেইভাবে রাখার ব্যবস্থা করুন সফলতার স্বাদ দেখবেন আপনি কিভাবে পাচ্ছেন আপনি উন্নতির চরম শিখরে উন্নত হতে পারবেন মাইনে বেড়ে যাবে আপনার মনের মতো চাকরির সন্ধান যারা করছেন পেরে যাবেন এবারে এই যে রাখছেন ফ্রিজে রাখলে তো এটা সতেজই থাকবে আপনি এক মাস বা দু তিন মাস অন্তর এটাকে চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নেই চাকরির সন্ধানে যারা আছেন তারাও এই পদ্ধতি করুন সুফল পাবেন মনের মতো চাকরি পাবেন ভালো থাকবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব ওম হিম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নামাহা